বন্দর কর্মীদের ধর্মঘটের হুমকি, লোহিত সাগরে হুথিদের আক্রমণ এবং চীনা পণ্যে নতুন শুল্ক আরোপ, এমন সব ঘটনায় শঙ্কা ছিল ব্যাহত হতে পারে যুক্তরাষ্ট্রের পণ্য সরবরাহ। অর্থনীতির গতি ধীর হলেও গেলেও কমেনি দেশটিতে পণ্য আমদানির গতি। বছর ব্যবধানে বন্দরে পণ্যবাহী জাহাজের ভিড় বেড়েছে 10%। করোনা মহামারীর পর থেকেই উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। লম্বা সময় ধরে অর্থনীতিতে খানিকটা মন্দা, তাও আটকে রাখা যায়নি পণ্য আমদানির গতি। তারপরও ধর্মঘটের কারণে দেশটির সমুদ্র বন্দরগুলোতে বড় হচ্ছে কন্টেইনারের জট। পূর্ব কিংবা পশ্চিমের বিভিন্ন বন্দরগুলোকে তাই সামাল দিতে হচ্ছে পণ্যের চাপ। কন্টেইনার ট্রেড স্ট্যাটিস্টিক্স জানায়, বিস্ফোটের কন্টেইনারের চাপ গত বছরের মে জুনের তুলনায় বেড়েছে অন্তত 10%। সি ইন্টেলিজেন্স জানায়, 3-4% প্রবৃদ্ধি কন্টেইনারে লক্ষ্য করা গেছে। এর মধ্যে ব্যবসায়ীরা অন্তত পক্ষে $18 বিলিয়ন পণ্য অতিরিক্ত মজুত করছে আগামীর জন্য। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। অসময়ে পণ্যের মজুদের একমাত্র কারণ সরবরাহ সংকট এড়ানো। একে শ্রমিক ধর্মঘট, সাথে কয়েক মাস আগের বাল্টিমোর বন্দর দুর্ঘটনা চাপে রাখছে বন্দর ব্যবস্থাপনাকে। আমদানির বিকল্প পথ কানাডার পরিস্থিতিও ভালো না। আর দূরের লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের ড্রোন ও মিসাইল হামলা তো আছেই। নির্বাচনের আগে চীন থেকে আমদানিকৃত পণ্যের শুল্কের চাপ সামাল দিতে তাই চলছে নানা যজ্ঞ। নির্বাচনও এবার বড় উপযাজক হিসাবে কাজ করবে। নতুন করে পণ্যের শুল্ক আরোপ হলে যাতে সরবরাহ ব্যাহত না হয় সেজন্য বন্দরগুলো প্রস্তুত। তবে অভ্যন্তরীণ সমস্যা নতুন করে চাপের মুখে ফেলতে পারে ব্যবসায়ীদের। নুসরাত মৌমি, চ্যানেল 24।